নাম তানজির তুহিন, পুরো নাম তানজির চৌধুরী তুহিন খান। জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। দাদা বাড়ি চট্টগ্রামের মিরেসরাই, নানা বাড়ি ভোলা বরিশাল। জন্ম তারিখ 26 সেপ্টেম্বর 1974 সাল। রাশি তুলা রাশি। উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। রক্তের গ্রুপ ও পজিটিভ। বাবার নাম ডাক্তার মোহাম্মদ জহুরুল আলম চৌধুরী, পেশা ডাক্তার। মায়ের নাম ডক্টর শামসুন নাহার আকন্দ, পেশা লেখিকা। দুই ভাইয়ের মধ্যে তানজির তুহিন ছোট, তার বড় ভাই কানাডা প্রবাসী একজন ডাক্তার। স্ত্রী লাবণী ফেরদৌস, পেশা শিক্ষিকা। সন্তান একজন ছেলে ও একজন মেয়ে। তানজির তুহিন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং ঢাকা কলেজের ছাত্র ছিলেন। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট থেকে আর্কিটেকচারে পড়াশোনা করেন। শখ, প্রিয় খাবার গরুর মাংস দিয়ে গরম খিচুড়ি। প্রিয় রং কালো। পছন্দের কাজ ক্রিকেট খেলা, ছবি আঁকা, ইন্টেরিয়র ডিজাইন। প্রিয় দল ক্রিকেটে বাংলাদেশ, ফুটবলে স্পেন। অপছন্দ কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা। স্বপ্ন সুখী সাধারণ সুন্দর জীবন। অনুপ্রেরণা লালন সাই। প্রিয় গায়ক আয়ুব বাচ্চু, আজম খান। দেশের বাইরে পিঙ্ক ফ্লয়েড, বব ডিলান, জিম মরিসন, এরিক ক্ল্যাপটন, মেটালিকা, আয়রন মেইডেন, জিপসি কিং এবং মহিনের ঘোড়াগুলি ইত্যাদি। প্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের কেনা সবচেয়ে পছন্দের জিনিস নিজের বাইক। অপছন্দের খাবার মাছ। মন খারাপ হলে কি করেন? মন খারাপ হলে বাইকে করে দূরে কোথাও গিয়ে বসে থাকেন। তানজির তুহিন পেশায় একজন স্থপতি, পাশাপাশি তিনি একজন অসাধারণ গায়ক, সুরকার, গীতিকার এবং চিত্রশিল্পী। শিশুকাল থেকেই তিনি বিভিন্ন গুণী শিল্পীর কাছে ক্লাসিক্যাল এবং নজরুল সঙ্গীতের দীক্ষা নিয়েছেন। তার সঙ্গীত জীবনের পেছনে তার মায়ের অনুপ্রেরণাই প্রধান ছিল। অভিনয় জগতেও তার সুনাম রয়েছে। তার অভিনীত প্রথম টেলিফিল্ম মোহাম্মদ জাফর ইকবাল স্যারের মধ্যরাত্রিতে তিনজন দুর্ভাগা যুবক, তারপর থতমত এই শহরে 2011 সালে, আহ সমুদ্র, স্পুক, ট্রাম্প কার্ড 2 2013 সালে। 2000 সালে তার প্রথম একক চিত্র প্রদর্শনী হয় অ্যালিয়াস ফ্রান্সাইজে। বিবিসি বাংলার উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকা সুবিধা বঞ্চিত প্রত্যন্ত গ্রাম উন্নয়ন এবং সেসব গ্রামে মানুষের জীবনধারার ওপর বিরূপ জলবায়ুর প্রভাব নিয়ে বিবিসি বাংলার আয়োজনে রিয়ালিটি শো আমরাই পারি এর উপস্থাপক হিসেবে অনেকগুলো পর্বে তানজির তুহিনের স্বতঃস্ফূর্ত ভূমিকা ছিল। সেখানে তাকে গ্রামের মানুষের সাথে মিলে মিশে তাদের জীবনধারা উন্নয়নে কাজ করতে দেখা গেছে। এছাড়াও তানজির তুহিন অসংখ্য বইয়ের প্রচ্ছদ করেছেন। এর মাঝে তার মায়ের সবগুলো বই তারই প্রচ্ছদে করা এবং বইয়ের ভেতরে সকল অসাধারণ ছবি তার নিজের আঁকা। শিরোনামহীনের সাথে তার 18 বছরের বেশি সময় যাত্রা ছিল। শিরোনামহীনের সাথে তার 5টি অ্যালবাম ছিল, জাহাজি, ইচ্ছে ঘুরি, বন্ধ জানালা, শিরোনামহীন রবীন্দ্রনাথ, আবার হাসি মুখ। এই 5টি অ্যালবাম ছাড়াও বিভিন্ন চলচ্চিত্র ও সোলো ট্র্যাকেও তিনি গান গেয়েছেন। 2017 সালের অক্টোবর মাসে শিরোনামহীন ছেড়ে 2017 সালের ডিসেম্বর মাসে তার নতুন ব্যান্ড আভাসের সূচনা করেন। বর্তমানে আভাসে গানের সংখ্যা 3টি। চতুর্থ গান আবারও শিগগিরই আসবে ইউটিউবের আভাসের অফিসিয়াল পেজে। আভাসের সদস্য সংখ্যা 5 জন। ভোকাল তানজির তুহিন, বেস রাজুই শেখ, লিড সুমন মঞ্জুরুল, ড্রামস রিঙ্কু এবং কিবোর্ডে শাওন কাইয়ুম। এই গুণী শিল্পী তার ভক্তকুলের কাছে তার আকর্ষণীয় কণ্ঠ এবং অত্যন্ত মানবিক ব্যবহারের জন্য ভীষণ জনপ্রিয়। তিনি যেখানেই যান সেখানেই তার ভক্তদের মাঝে ভালোবাসায় সিক্ত হন। এই গুণী শিল্পীর প্রতি তার ভক্তরা অকৃত্রিমভাবে মুগ্ধ। তানজির তুহিনের অদ্বিতীয় জাদুকরী কণ্ঠ তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাবার অন্যতম প্রধান কারণ। নাম